সাংবাদিক রূপে দালালর ভয়ঙ্কর কাণ্ড, স্পা পার্লার অভিযানের নামত ধন দাবির অভিযোগ, যুবতীর নগ্ন ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল। দীর্ঘদিনের স্পা পার্লারখন চলি আসছিল অনৈতিক কার্য, অনৈতিক কার্যের বাতরি সংগ্রহের নামত ভয়ঙ্কর কাণ্ড, যুবতীর কাপড় খুলে ভিডিও সংগ্রহ দালাল রূপী সাংবাদিকর, স্পাখনের স্বত্বাধিকারক 3 লাখ টাকা দাবি পোর্টেলর সাংবাদিক। সাংবাদিক রূপী এজন দালালর ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে স্পা পার্লার অভিযানের সময়সোয়া। ধন দাবির অভিযোগ উত্থাপন হয়েছে সাংবাদিকগুলির বিরুদ্ধে, যুবতীর নগ্ন ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলিং করে সেই যুবতীগী, আর দীর্ঘদিনের স্পা পার্লারখন যেহেতু চলি আসছিল অনৈতিক কার্য, আর তার বাতরি সংগ্রহের গৈছিল সাংবাদিকগী, আর তেনে সময়সাতেই এগারী যুবতীর নগ্ন ভিডিও সংগ্রহ করে যুবতীগীক ব্ল্যাকমেইলিং করার অভিযোগ উত্থাপন হয়েছে। স্পাখনের স্বত্বাধিকারীকো 3 লাখ টাকা দাবি করেছে পোর্টেলর এগারী সাংবাদিকে। চলাই আছে কিমান দিনৰ পৰা কথা পাতিম, নাপাতো কথা, আমি একো কথা নাপাতো, কিমান দিনৰ পৰা চলি আছে প্রলোভন দি কেনে তাইক মানে জোর দবস্তি করে কাপড় কানি কাস্টমার জনে খুলি দিছে। তাই মোক সেইখিনি কথা কৈছে, আর তেনেকুয়া মুহূর্ততে সেই লড়া কেটা ঘপকে সুমায় আহি মোর পার্লার খনত। তেওলোকেতো নাজানে এদিনিয়া লড়া কেনেকে গম পাবো, তেওলোক যে এদিন আহি কেনে কেনেকে গম পাবো যে মোর রাইট সাইডে সেইখন দর খুলিলেই যে মোর স্পার রুম বিলাক আছে, তেওলোকেতো নাজানে। গতিকে তেওলোকে সিদ্ধা রুমটোত সুমায় গই অকল মোবাইল ক্যামেরার ভিডিও করে কেনে ছোৱালীজনীক বহুত আতঙ্ক করেছে, মানে বহুত ছোৱালীজনীর যিখিনি গাত কাপড় লাগি আছিল সেইখিনিও মানে টানি 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 খুলিবলৈ চেষ্টা করেছে, আর ছোৱালীজনীক বারবার মানে হেঁচা দি কেনে খুঁড়ি আছে যে কোনে করব দিছে, কোনে করব দিছে কওক, তেনেকুৱা ধরনে তাই বহুতখিনি প্রেসার দিছে। তাই বারবার কৈ আছে কোনো করব দিয়া নাই, কোনো করব দিয়া নাই, তার পিছতো তেওঁলোকে মানে পুরা তাইক যুঁজি আছে, টকা নিদিয়ার বাবে তেওঁলোকে এইখিনি করেছে। আর গতিকে মই এতিয়া লিগেল একশন লম, তেওঁলোকে ইলিগেলি করেছে, মই লিগেল একশন লৈছো। অলরেডি মই সানমাৰীৰ থানাত মই গোচৰটো দিছো, যিকেইটা ফোন নাম্বার আহিছে মোৰ ওচৰত পইচা দিম সেইবিলাক দিছো, আর ইমানখিনি কথা আর এতিয়া প্রশাসনে কি করে চাই লব। মানে যিসকলৰ নাম্বার আর কাৰোবাৰ নাম আপুনি গম পাইছেনে? নামটো অকল মই রুমি নায়কৰ নামটোৱে জানিছো, এগৰাকী মহিলা নাই পোৱা, আজিলৈকে নাই পোৱা। মই তেওঁৰ বিষয়ে অলপ ফুটপুচু কৰিলোঁ, মানে এইটো আপোনাৰ মিডিয়া লাইনত, কোনেও তেওঁক চিনি নাপায় বুলিয়ে ক'লে, কেতিয়াওতো সাংবাদিক হিচাপে তেওঁক পোৱা নাই তেনেকৈ ক'লে।